দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটি মৌ বক্স। তো মূল কথায় আসি যে মৌ বক্স কেন বসানো হলো এটি সকলেই জানেন, চাষ থেকে মানে মৌমাছি থেকে আমরা মধু সংগ্রহ করার জন্য। তো মজার বিষয় হলো যে একটি জমিতে যদি মৌ বক্স বসানো হয় সেখানে মৌমাছি থাকে, সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করা হয়, এর মধ্য দিয়ে আমাদের মধু উৎপাদন বেড়ে যায়। তো আমরা দীর্ঘদিন অজানা এবং অনিশ্চিত তেল খেয়ে আমাদের বাংলাদেশের অসংখ্য মানুষ আমরা অজানা রোগে ভুগছি, গ্যাস্ট্রিক আলসার থেকে শুরু করে সব ধরনের রোগে আমরা এখন ভুগছি। তো কৃষিবান্ধব সরকারের সুপরিকল্পনায় দেশব্যাপী প্রণোদনার মাধ্যমে সরিষার চাষ হচ্ছে। তো দেখেন সরিষা চাষ হলে আমাদের বাংলাদেশে যে অসংখ্য যুবক আমাদের বেকার আছেন, এই মৌ চাষের মাধ্যমে বেকারত্ব দূর করা সম্ভব। যদি আমরা সারা বাংলাদেশব্যাপী সরিষার আবাদ নিশ্চিত করতে পারি, সেই সাথে সাথে আমরা সেই সরিষার জমিগুলিকে মৌ চাষের আওতায় নিয়ে আসতে পারি, তাহলে আমাদের দেশের অসংখ্য যুবক এখানে মৌমাছি থেকে মৌ বক্সের মাধ্যমে মধু সংগ্রহ করবে, সেই মধু বাজারে বিক্রি হবে, আমরা যারা বিক্রি করবে তারা উপকৃত হবে, আর যারা এই মধু কালেকশন করে ক্রয় করে খাবেন আপনারা সুস্থ থাকবেন। কারণ মধুতে প্রচুর পরিমাণ পুষ্টি উপাদান এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা মানব দেহের জন্য খুবই উপকারী। এবং এই সরিষার ভাঙানোর পরে যে খৈল থাকে, সেই খৈল আমাদের মাছের খাবার, পোলট্রি খাবার, কুইক কম্পোস্ট বানিয়ে আমরা সেই জমিতে সরিষার খৈল দিতে পারি। সরিষার যে গাছ, সরিষা সংগ্রহ করার পরে যে গাছ থাকে, সেই সরিষার গাছ থেকে আমরা জ্বালানি ব্যবহার করতে পারি। এতে করে আমাদের যে বৃক্ষ নিধন রোধ করা যাবে, সুস্থ থাকার জন্য আমাদেরকে অবশ্যই সরিষা চাষ করতে হবে, সরিষা চাষে এগিয়ে আসতে হবে। তো এই যে আমরা যেই মাঠটিতে বসে আছি, এই মাঠ একসময় আসলে সরিষা চাষ হতো না, আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নিরলস প্রচেষ্টায় আমাদের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এই সমস্ত জায়গাগুলি একসময় খালি পড়ে থাকতো, এখন সরিষা চাষ হচ্ছে। আমরা এই তবে এবার কিছু অনাবৃষ্টির কারণে আমাদের কিছু জমি নষ্ট হয়েছে, তারপরেও দেখেন চমৎকার এখানে সরিষার ফলন হয়েছে, চমৎকার ফুল আসছে। আমাদের এখানে প্রকল্পের আওতায় এই যে মৌ বক্স বসানো হয়েছে, এই যে আপনারা দেখেন কী পরিমাণ মৌমাছি এখানে আসছে যাচ্ছে মধু সংগ্রহ করার জন্য। আসলে আমরা আমাদের এই বাংলাদেশটিকে যদি আমরা আমাদের সোনার বাংলাদেশে শতভাগ পরিপূর্ণ করতে চাই, তাহলে আমাদের কৃষিকে আমরা এগিয়ে নিতে হবে, আমাদের আধুনিক প্রযুক্তিতে আমাদের কৃষি কাজ করতে হবে।